দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে দেশের অন্যতম বড় দল বিএনপি। এই সময়ে তারা নির্যাতন ও নিপীড়নের কবলে পড়েছে, গুণ খুমের শিকার হয়েছে দলটির লাখো নেতাকর্মী। এমনকি দলটির নির্বাহী কমিটি থেকে নীতি নির্ধারক পর্ষদের সংগঠকরাও জেল জুলুমের শিকার হয়েছেন। 5 আগস্টের অভ্যুত্থানের পর এখন অনেকটাই স্বাধীনভাবে রাজনীতিতে সরব বিএনপি। দলটির অনেকে ছাড়াও পেয়েছেন জেল থেকে। দলটির নীতি নির্ধারকরা বলছেন তাদের চোখ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকেই। এখন যদি বলা হয় আপনারা কখন নির্বাচন চান, এই নির্বাচনটার জন্যই তো আমরা লড়াই করছি, বিতর্ক না বাড়িয়ে এখন এই সরকারের দায়িত্ব জনগণের আকাঙ্ক্ষা যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের ভোটটা দেবে, যে সকল রাজনৈতিক দলের জনগণের মুখোমুখি হইতে সামর্থ্য নাই তারা নানা ধরনের কথা বলতে পারে, এখনও সময় হয়নি, আরও সময় লাগবে, আরও পরিবর্তন, আরও পরিবর্তন, আরও সংযোজন। তো দি গভর্নমেন্ট ইজ নট অথরিটি টু চেঞ্জ অর দ্য রিফর্ম এনি কনস্টিটিউশন। ইতোমধ্যে ভেঙে দেয়া মহানগর কমিটিগুলো আংশিক পুনর্গঠন করেছে বিএনপি। চলছে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন। জাতীয় নির্বাচনের আগে কেন্দ্রীয় কাউন্সিলও করার প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় ইতিমধ্যে আমাদের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব উঠে আসার যে প্রক্রিয়া সেটা আমরা শুরু করেছি। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, নির্বাচনে যাওয়া, নির্বাচন করা, জনগণের মতামতের আস্থার ভিত্তিতে রাজনীতি করা, এটা হচ্ছে বিএনপির রাজনীতি। বসে নেই দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনও। কমিটি পুনর্গঠন সহ সারা দেশে চলছে কর্মী সভা। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 38টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক স্ট্রাকচার শক্তিশালী করতে পারবো। জেলা যে ইউনিটগুলো রয়েছে, মহানগরী ইউনিটগুলো রয়েছে এবং কেন্দ্রের অধীনে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কাজও আমরা ইতিমধ্যে শুরু করেছি। পার্টির সর্বোচ্চ মহলের একটি বার্তা এখন তৃণমূলের কাছে পৌঁছে দেওয়ার যেমন চেষ্টা করছি, দলকে গঠনের ক্ষেত্রে প্রাক পর্যবেক্ষণ করছি। আদিত্যন্য কমিটি সেগুলোকে নতুন করে সাংগঠনিক নতুন ভিত দেওয়ার জন্য আমরা এখন পর্যবেক্ষণ করছি। দেশটার তারেক রহমান কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন, দুঃসময় নেতাকর্মীরাই কিন্তু দলের সম্পদ। 15-16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে, আমরা তাদের মূল্যায়ন করব না তো ওই বসন্তের কোকিলদের মূল্যায়ন করব, তা কখনোই হতে পারে না। আমরা অবশ্যই ত্যাগী এবং যারা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে কমিটিতে ভালো জায়গায় রাখব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ের সংস্কার চলছে বলেও জানান বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।